রহমত নাজাত মাগফিরাত খোদার অবদান। হৃদয়ের চোখ মেলে তুলে ধরি প্রাণ খুলে পয়গামে রমজান, পয়গামে রমজান, পয়গামে রমজান, পয়গামে রমজান, পয়গামে রমজান, পয়গামে রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজানের বিশেষ অনুষ্ঠান পয়গামে রমজান দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, সুস্থতার সাথে মাহে রমজানের রোজা পালন করছেন। আলোচনা করবার জন্য আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের বিজ্ঞ আলেম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষক জনাব জিয়াউর রহমান মুন্সি স্যারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনা পর্বে। শুকরান, আপনাকে ধন্যবাদ। আমি ইনফর্ম করে রাখতে চাই, সেটা হলো এই অনুষ্ঠানে যতগুলো প্রশ্ন উত্থাপিত হবে তার প্রত্যেকটির উত্তর আমরা কোরআনের আলোকে দেওয়ার চেষ্টা করব। কারণ কোরআন এমন এক গ্রন্থ, ইউফাসসিরু বাদুহু বাদান, এর একটি অংশ অপর অংশের ব্যাখ্যা দেয়। তো সেই হিসাবে কোরআনের মৌলিক হিদায়তের ক্ষেত্রে বাড়তি কোনো ইন্টারপ্রিটেশনের প্রয়োজন নেই, ব্যাখ্যার প্রয়োজন নেই, কোরআন নিজেই নিজে ব্যাখ্যা দিয়ে থাকে। অতএব এই অনুষ্ঠান জুড়ে আমরা সর্বাত্মক চেষ্টা করব যেন প্রত্যেকটি প্রশ্নের উত্তরে আমরা কোরআনকে ব্যবহার করতে পারি। প্রশ্ন করা হয়েছে যে কোরআন এর সাথে রমজানের কী সম্পর্ক। কোরআনের সাথে রমজানের সম্পর্ক মূলত দুটি দিক দিয়ে। প্রথমত, কোরআনের সাথে রমজানের সম্পর্ক এতটা গভীর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসকে উল্লেখ করেছেন কোরআনের সাথে একত্রিত করেই। যেমন সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলা হচ্ছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ও বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, এই মাসেই নাজিল করা হয়েছে কোরআন। তাহলে রমজান মাসের যে মর্যাদা বৃদ্ধি পেয়েছে তা মূলত কোরআন নাজিলের কারণেই। আর দ্বিতীয়ত, সূরা বাকারার একটা আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদাররা, সিয়াম তোমাদের উপর ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্জন হচ্ছে রমজানের মূল উদ্দেশ্য। আর এই কোরআনই হচ্ছে তাকওয়া কিভাবে অর্জন করতে হবে বা তাকওয়া যারা অর্জন করতে চায় তাদের পথ নির্দেশনা। যেমন সূরা বাকারার দ্বিতীয় নম্বর আয়াতে বলা হচ্ছে, যালিকাল কিতাব লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন। এটি এমন এক কিতাব সন্দেহমুক্ত এবং এখানে মুত্তাকিদের জন্য হিদায়ত রয়েছে। তাহলে রমজান যে তাকওয়া সৃষ্টি করতে চায়, তাকওয়াবান লোকদের জন্য কোরআনের পথ নির্দেশনা রয়েছে। মূলত আমরা এই কোরআনের দৃষ্টিভঙ্গি থেকে দুটি বিষয় দেখলাম, যেখানে কোরআন এবং রমজান ইন্টার রিলেটেড, পরস্পর সম্পৃক্ত। জি মোহতারাম, পরের আরেকটি বিষয় যেটা জানো যে যুগে যুগে অনেকগুলো আসমানি কিতাব নাজিল হয়েছে, তো এই আসমানি কিতাবগুলো নাজিল হওয়ার ঐতিহাসিক পটভূমিটা কি, এই সম্পর্কে যদি কিছু আলোকপাত করেন। আসমানি কিতাব নাজিল হবার ঐতিহাসিক পটভূমি যদি আমরা আলোচনা করতে চাই তাহলে একেবারে পেছনে ফিরে যেতে হবে, সৃষ্টির সূচনা লগ্নের কথা। সূরা আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সূচনা লগ্নের কথার বিস্তারিত বিবরণ দিয়েছেন। আয়াতে ইরশাদ হচ্ছে, ওয়া ইজ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম জুরিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। স্মরণ করে সে সময়ের কথা যখন তোমার রব আদমের পৃষ্ঠদেশ থেকে তার সমস্ত বংশধরদেরকে বের করে নিয়ে আসলেন এবং তাদের ব্যাপারে শপথ নিলেন, আমি কি তোমাদের রব নই? তারা সমস্যার উত্তর দিল, কেন নাও, অবশ্যই তুমি আমাদের রব। আল্লাহ বললেন, যে আমি সাক্ষী রইলাম কিয়ামতের দিন যেন এই কথা না বলো যে আমরা তো গাফিল হয়ে গিয়েছিলাম, উদাসীন হয়ে গিয়েছিলাম। জি জি। তাহলে সৃষ্টির সূচনা লগ্নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রব, তার রুবুবিয়তের স্বীকৃতি আমাদের কাছ থেকে আদায় করে নিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় যে ঘটনা ঘটেছে সেটি বাকারা 28 থেকে 29 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হচ্ছে, কুল্লাহ বিতু মিনহা জামিয়ান ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। আমি বললাম, তোমরা সবাই এখান থেকে নেমে যাও,
অতঃপর যখন তোমাদের নিকট আমার হিদায়ত আসবে, যে ব্যক্তি আমার হিদায়ত অনুসরণ করবে তার কোনো ভয়ভীতি নেই, পেরেশানির কোনো কারণ নেই। আর যারা বিদ্রোহাত্মক আচরণ করবে, আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে, তারা জাহান্নামের অধিবাসী, সেখানে চিরকাল থাকবে। তাহলে সৃষ্টির সূচনালগ্নে একটি শপথ নেবার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করলেন যে মানুষ পৃথিবীতে আসার পর যুগ যুগ তাদের কাছে হিদায়ত আসবে। মূলত এই কোরআন হচ্ছে হিদায়তের ধারাবাহিকতা। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। সূরা বাকারার ওই আয়াতে বলা হচ্ছিল যে তোমাদের জন্য হুদা নাজিল করা হবে সময়ে সময়ে, আর কোরআনের এই আয়াতে বলা হচ্ছে কোরআনই হচ্ছে সেই হিদায়ত। তাহলে সৃষ্টির সূচনা লগ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা নিয়েছিলেন আমাদের কাছ থেকে যে আমরা তাকে রব হিসেবে মেনে নিব। আর তার রুবুবিয়তের দাবি ছিল এই যে তিনি আমাদেরকে পাঠিয়ে দেবার পর লাগামহীন ছেড়ে দিবেন না, সময়ে সময়ে গাইডেন্স পাঠাবেন। কোরআন হচ্ছে সেই গাইডেন্সের একটা অংশ মাত্র। জি মোহতারাম, আপনার কাছ থেকে আমরা আরেকটি প্রশ্ন জানবো, সেটি হচ্ছে যে কোরআনের সাথে অন্যান্য আসমানি কিতাবের সম্পর্কটা কি? এই প্রশ্নের উত্তরটা আমরা একটু জানবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও চলে এলাম আমাদের আলোচনা পর্বে, আর আজকের আলোচনার বিষয় হচ্ছে কোরআন নাজিলের উদ্দেশ্য। তো স্যার, যে কথা বলছিলাম যে প্রশ্নটা রেখেছিলাম বিজ্ঞাপন বিরতির আগে, প্রশ্ন করা হয়েছিল পৃথিবীর বিভিন্ন জাতি নিজেদেরকে আসমানি কিতাবের অনুসারী বলে দাবি করে, জি, তাদের দাবির ব্যাপারে কোরআন কি বক্তব্য দেয়। মূলত সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেকটি জাতির নিকট এই মর্মে রাসূল প্রেরণ করেছি যে তোমরা তাগুতকে প্রত্যাখ্যান করবে, পরিহার করবে এবং আল্লাহ পাকের দাসত্ব করবে। এই আয়াতে কিন্তু প্রত্যেকটি জাতির কাছে রাসূল প্রেরণের কথা বলা হচ্ছে। জি, এখন জাতিসত্তার বর্তমান যে কনসেপ্ট, বর্তমান যে ধারণা, ঠিক এটাকে মিন করা হয়েছে কিনা, বোঝানো হয়েছে কিনা তা বলা মুশকিল। তবে আয়াত বলছে প্রত্যেকটি জাতির নিকট রাসূল প্রেরিত হয়েছে। অথচ কোরআনে কারিমে মাত্র আমরা 25 জন নবী এবং রাসূলের কথা উল্লেখ পাই। তো সেই হিসাবে এই আয়াতের যে ব্রডার মিনিং, ব্যাপক অর্থ, সেখান থেকে বুঝতে পারি যে প্রত্যেকটি জাতি গোষ্ঠীর কাছে নবী এবং রাসূল গিয়েছিল। তো সেই হিসাবে অসংখ্য জাতিগোষ্ঠী দাবি করে বসে আছে যে আমরাও আল কিতাবের অনুসারী। মনে রাখতে হবে কোরআন নিজেকে কোরআন হিসেবে উপস্থাপন করেছে, আর জিকির হিসেবে উপস্থাপন করেছে এবং আল কিতাব হিসেবে উপস্থাপন করেছে। আল কিতাব হলো দ্য বুক। এই বইয়ের বিভিন্ন সংস্করণ বিভিন্ন নবীর মাধ্যমে বিভিন্ন যুগে মানব জাতির কাছে পাঠানো হয়েছে। জি, কোনো এক সংস্করণের নাম ছিল তাওরাত, কোনো এক সংস্করণের নাম জাবুর, কোনো এক সংস্করণের নাম ইঞ্জিল এবং সর্বশেষ সংস্করণের নাম আল কোরআন বা আল ফুরকান। তাহলে এই যে অসংখ্য সংস্করণ পৃথিবীতে এসেছে, তার মানে এই না যে আগের সংস্করণগুলো ভুল ছিল। জি, মনে করুন যে বাংলাদেশের স্ট্যাটিস্টিক্যাল ইয়ারবুক অফ বাংলাদেশ নামে একটি বই প্রকাশিত হয় ব্যানবেস কর্তৃক। ওখানে প্রতি বছরেই বাংলাদেশের জনসংখ্যার একটা পরিসংখ্যান দেওয়া থাকে। জি, 1972 সালের যে এডিশন ওখানে একটা সংখ্যা দেওয়া থাকবে, আর বর্তমান সময়ের যে এডিশন লেটেস্ট এডিশনের সংখ্যা আর একটা দেওয়া থাকবে। বর্তমান এডিশনের সংখ্যাটাকে সামনে নিয়ে এ কথা বলার অবকাশ নেই যে আগের সংখ্যাটি ভুল ছিল। আগের সংখ্যাটি ভুল ছিল সেটি বলার কোনো অবকাশ নেই, অর্থাৎ তৎকালীন সময়ের প্রেক্ষিতে ডিজিট ইনফরমেশন কারেক্ট। এর বিপরীত দিকে সবসময় মানুষকে মেনে চলতে হবে লেটেস্ট ইনফরমেশন, জি জি, সর্বশেষ তথ্য। তাহলে অসংখ্য জাতি যদিও দাবি করে বসে আছে এদের কাছে আসমানি কিতাব আছে, তার মধ্যে তাওরাত জাবুর ইঞ্জিলের কথা তো কোরআন নিজে স্বীকার করেছে যেগুলো আসমানি কিতাব ছিল। জি, বিপরীত দিকে ভারতীয় মহাদেশের হিন্দুরা দাবি করে বসে আছে বৈদিক লিটারেচার যেগুলি, সেগুলি অপৌরুষেয়, গড গিভেন, ঈশ্বর প্রদত্ত। আমরা হা বা না কিছু বলতে পারছি না, তবে বৈদিক লিটারেচার এমন কিছু শ্লোক পাওয়া যায় যেখানে তাওহীদের প্রতিধ্বনি রয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে ধারণা করা একটা অবকাশ থাকে যে হতে পারে সেগুলো একসময় আল্লাহ পাকের নাজিল করা কিতাব ছিল হয়তো। সেগুলো আসমানি কিতাব ছিল কি ছিল না সেটা এখন খুব বেশি ইম্পর্টেন্ট না, এই জন্য কারণ আল্লাহ পাক যুগে যুগে যত কিতাব নাজিল করেছেন, কিতাবের যত সংস্করণ নাজিল করেছেন, এর মধ্যে প্রোটেকশন বা সিকিউরিটি, নিরাপত্তা, সংরক্ষণ, এগুলো সিকিউরিটি দেওয়া আছে কেবল কোরআনের ক্ষেত্রে। সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লহাফিজুন। এই কোরআনকে আমি নাজিল করেছি, এর সংরক্ষণকারী আমি নিজেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এই কোরআনকে সংরক্ষণ করে নিয়েছেন, অতএব হিদায়তের একমাত্র উৎস হচ্ছে এই কোরআন। অন্যান্য জাতিগোষ্ঠীগুলোর ব্যাপারে আমরা বলতে পারি যে হতে পারে সেগুলো আসমানি কিতাবের অংশ ছিল, কিন্তু প্রিস্টাইন পিউরিটি বা আদি বিশুদ্ধতা বজায় না রাখার কারণে সেগুলো অনুসরণ করার আর কোনো সুযোগ নেই। জি জি মোহতারাম, আপনার কাছে পরবর্তীতে আরেকটি প্রশ্ন, সেটি হলো যে এই যে আল কোরআন যিনি নাজিল করেছেন, কোরআন নাজিলকারী কি বলেছেন বা কি বলতে চেয়েছেন এই কোরআন সম্পর্কে? কোরআন নাজিলের উদ্দেশ্য নিয়ে
কোরআন এতটা ভোকাল এতটা স্পষ্টভাবে উচ্চারণ করেছে তার উদ্দেশ্য যে বাড়তি ব্যাখ্যা বিশ্লেষণের খুব বেশি প্রয়োজন নেই। আমরা যদি ধারাবাহিকভাবে কিছু আয়াত উল্লেখ করি তাতে স্পষ্ট হয়ে যাবে যে কোরআন আসলে কী উদ্দেশ্যে নাজিল হয়েছিল। প্রথমত সূরা নাহলের একটি আয়াতে আছে 89 নম্বর আয়াত, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই, আমি তোমার উপর এই কোরআন এই কিতাব নাজিল করেছি সকল কিছুর বর্ণনাকারী হিসেবে, ব্যাখ্যাকারী হিসেবে। জি, এখানে সকল কিছু বলতে দুনিয়ার ভৌতিক জগতের সব কিছুর বর্ণনাকারী না, বরং মৌলিক হিদায়তের যত পয়েন্ট আছে, যত ইস্যু আছে, কোরআন সবগুলো তার সন্তোষজনক জবাব দেয়। এখানে উল্লেখ করা যেতে পারে, মিশরীয় সেনাবাহিনীর এক ব্যক্তি মিশরের এক শায়খকে জিজ্ঞাসা করেছিলেন দুষ্টমি করার জন্য, যে কোরআন তো বলছে কোরআনে সব কিছু জবাব আছে, তাহলে বলুন তো দেখি মিশরের সেনাবাহিনীর প্রতিদিন কয়টা পরোটা লাগে। তিনি বললেন যে এটা কেমন কথা হয়ে গেল, একটু ভেবে তিনি বললেন রাইট, এটার উত্তর কোরআন শরীফে দেওয়া আছে। কোথায়? ইনি বললেন যে কোরআন শরীফ বলছে ফাস আলু আহলা জিক্রিং কুন্তুম লা তাআলামুন, যদি কোনো কিছু না জানো তাহলে যারা জানে এদেরকে জিজ্ঞাসা করো, যাও সেনাবাহিনীর রুটি যিনি বানান ওই বাবুর্চিকে জিজ্ঞাসা করো, উনি উত্তর দিতে পারো। অর্থাৎ কোরআন বেসিক হেদায়তটুকু দিয়ে রেখেছে যে মৌলিক কোনো বিষয়ে জানতে হলে কোথায় যেতে হবে, এই ইনফরমেশনটুকু অ্যাটলিস্ট কোরআন দিয়ে রেখেছে। যদিও সেটি ছিল কথার কথা, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে মানুষের জীবনে হিদায়ত এর যতটুকু পয়েন্ট থাকতে পারে, যতগুলো ইস্যু থাকতে পারে, সবগুলোর বিষয়ে কোরআন সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে থাকে। সূরা ইব্রাহিমের একটি আয়াতে আছে, 1 নম্বর আয়াতে আছে, আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যে কিতাব আমি তোমার নিকট নাজিল করেছি যাতে তুমি মানুষকে অন্ধকারাচ্ছন্ন অসংখ্য পথ থেকে একমাত্র আলোর দিকে নিয়ে আসতে পারো। এই পৃথিবীতে যত মত এবং পথ সৃষ্টি হয়েছে আল্লাহ পাকের কোরআনের বিরোধিতা করে বিপরীতে, কোরআন সবগুলোকে জুলুমাত অসংখ্য অন্ধকার হিসেবে চিহ্নিত করেছে। আর কোরআনের উদ্দেশ্য হচ্ছে শয়তান মানুষকে যেন এই অন্ধকারাচ্ছন্ন পথে ধাবিত করতে না পারে, সে সমস্ত পথ থেকে আলোর পথে নিয়ে আসা কোরআনের বেসিক উদ্দেশ্যের অন্যতম। আর রমজান মাসের ফজিলত উপলক্ষে কোরআন শরীফে যে আয়াত বর্ণনা করা আছে সেখানেও কিন্তু কোরআনের একটি উদ্দেশ্য কথা বলা আছে। ওখানে হুদাল্লিন নাস ও বাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, মানব জাতির হিদায়ত, গণমানুষের হিদায়ত। মনে রাখতে হবে কোরআনে কোনো ব্রাহ্মণ্যবাদ নেই, পৌরোহিত্যবাদ নেই, যে বিষয়টি এমন না যে ওলামায়ে কেরামদের একটা এক্সক্লুসিভ রাইট, একচ্ছত্র অধিকার, তারা কেবল কোরআন পড়বেন, ওখান থেকে তারা হিদায়ত নেবেন এবং মানুষকে তারা হিদায়ত করবেন। না, কোরআন হচ্ছে হুদাল্লিন নাস, গণমানুষের হিদায়ত, গণমানুষকে পথ দেখানোর জন্যই মূলত কোরআন নাজিল হয়েছে। আল ফুরকান, জীবনে পথ চলতে গিয়ে অসংখ্য সিদ্ধান্ত আমাদেরকে দিতে হবে, সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনটি রাইট, কোনটি রং, কোনটি সঠিক, কোনটি ভুল, এই সত্য এবং মিথ্যার পার্থক্য সৃষ্টি করে দেয় এই কোরআন। তারপর কোরআনের অন্যতম বেসিক উদ্দেশ্য হচ্ছে মানব জাতিকে সতর্ক করে দেওয়া যে আল্লাহ সুবহানাহু তাআলা যতগুলো বিধিবিধান দিয়েছেন সেগুলো অনুসরণ না করলে শাস্তি পেতে হবে, আর যদি কেউ অনুসরণ করে তাহলে কিয়ামতের দিন তার হিসাব অত্যন্ত সহজ হবে এবং আল্লাহ পাক তার প্রতিদান হিসেবে জান্নাত দিয়ে দিবেন। তাহলে একদিকে সুসংবাদ দেয়া এবং ভীতি প্রদর্শন করা, দুটি কোরআনের উদ্দেশ্য। এখানে মৌলিক যে বিষয়টি উল্লেখ করা দরকার সেটা হচ্ছে কোরআন থেকে মৌলিক হিদায়ত গ্রহণ করাটা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু তাআলা এই উদ্দেশ্যে কোরআনকে অত্যন্ত সহজ করে দিয়েছেন। সূরা আল কামারের 17, 22, 32, 40 চারটি আয়াতে ভার্বাটিম একদম আক্ষরিকভাবেই চারবার একটি আয়াত পুনরাবৃত্তি করা হয়েছে। ওখানে বলা হচ্ছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন আলি জিক্রি ফাহাল মিন মুদ্দাকির, বুঝার জন্য, হিদায়ত গ্রহণ করার জন্য, অনুধাবন করার জন্য কোরআনকে আমি অত্যন্ত সহজ করে দিয়েছি, বুঝতে চাও কি কেউ? তার মানে এই না যে কোরআন শরীফের একটা ব্যাখ্যা বিশ্লেষণ পড়ে যে কোনো ব্যক্তি একদম গভীরে ঢুকে যেতে পারে। অর্থাৎ হিদায়ত গ্রহণ করার জন্য কোরআনের লিটারাল মিনিং সাফিসিয়েন্ট, যথেষ্ট, আক্ষরিক অর্থে যথেষ্ট। তবে বিপুল জ্ঞানার্জন করতে চাইলে, তথ্যানুসন্ধান করতে চাইলে, কোরআন শরীফের রিয়াল মিনিং, আসল নিগুড় অর্থ ব্যয় করতে হলে প্রচুর গবেষণা করতে হবে। সেদিকে ইঙ্গিত করে কোরআন বলছে কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, এই বরকতময় কিতাব আমি নাজিল করেছি যাতে করে তোমরা এর আয়াতগুলো নিয়ে চিন্তা গবেষণা করতে পারো। সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে রীতিমতো ধমক দেওয়া হয়েছে, যাফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কোরআন নিয়ে চিন্তা গবেষণা কেন করে না, তাদের অন্তরকে তালা পড়ে গিয়েছে। আর সামগ্রিকভাবে মানুষের ভাগ্য বিপর্যয় ঘটানো, মানুষের ভাগ্যকে বিপর্যস্ত করে দেওয়ার উদ্দেশ্যে কোরআন নাজিল হয়নি, বরং ভাগ্যের দরজা খুলে দেওয়ার জন্য কোরআন নাজিল হয়েছে। বলা হচ্ছে তহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইখশা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার উপর এই কোরআন আমি নাজিল করেছি তোমার ভাগ্য বিপর্যস্ত করে দেওয়ার জন্য নয়, বরং এতে একটি স্মারক যারা আল্লাহকে ভয় করে চলতে চায় এদের জন্য জাস্ট। জি মোহতারাম, যদি একটু অল্প কথায় আরেকটা বিষয় বলতেন যে কোরআন যদি অনুসরণ না করা হয়
সেক্ষেত্রে আসলে পরিণতিটা কি দাঁড়াতে পারে? কোরআন যদি অনুসরণ না করা হয়, কোরআন যে উদ্দেশ্যে নাজিল হয়েছিল সেই কাজ যদি আমরা না করি, ফলাফল কি হবে? সেক্ষেত্রেও কোরআন অত্যন্ত ভোকাল, স্পষ্ট ভাষা বলে দিয়েছে, সূরা ফুরকান 30 নম্বর আয়াত, কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সামনে নালিশ পেশ করবেন, ওয়াকালা রাসূল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, রাসূল বলবেন হে রব আমার জাতি এই কোরআনকে প্রত্যাখ্যান করেছে। তো এটা ভাববার বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মুক্তি দেওয়ার জন্য এসেছেন, ইনি যদি বাদী হয়ে আদালতে আখিরাতে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে মামলা দায়ের করেন নির্ঘাত, এই মামলায় আমরা যদি কোরআন অনুসরণ না করি হেরে যাওয়া ছাড়া কোনো রাস্তা থাকবে না। আর দ্বিতীয়ত কোরআন সূরা আম্বিয়ার 124-26 নম্বর আয়াতে বলে দিচ্ছে, ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামতি আ'মা, যে ব্যক্তি আমার এই জিকির, আগে বলে আসছি আমরা কোরআনের অপর নাম জিকির, যে ব্যক্তি এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, গাফেল থাকবে, তার জীবন ধারণ অত্যন্ত সংকীর্ণ হয়ে যাবে, আর কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে উঠাবো। ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা, সে বলে উঠবে হে রব আমাকে তুমি অন্ধ করে কেন উত্থিত করলে, ওয়াকদ কুনতু বাসীরা, আমি তো পৃথিবীতে চক্ষুষ্মান ছিলাম, আমার তো দৃষ্টিশক্তি ছিল। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াউমা তুনসা, বলা হবে যে এমনিভাবে আমার আয়াতগুলি তোমার কাছে গিয়েছিল, তুমি তো গাফিল ছিলে, সেগুলোকে প্রত্যাখ্যান করেছো, উদাসীনতা দেখিয়েছো, আজও তোমাকে ভুলে যাওয়া হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে নালিশ করবেন এবং আমাদেরকে অন্ধ করে উত্থাপন করা হবে, উত্থিত করা হবে, যদি আমরা কোরআনকে অনুসরণ না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদ্দেশ্য সাধন করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। জি মহতারাম, অত্যন্ত প্রাণবন্ত এবং তথ্য উপাত্ত দিয়ে আপনি আমাদের সামনে এবং দর্শকদের সামনে খুব সুন্দর আলোচনা পেশ করেছেন। আমরা আশা করছি যে আপনার এই আলোচনা থেকে আমাদের দর্শকবৃন্দ অত্যন্ত উপকৃত হবেন। আপনি যে কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাযায়ে খায়র দান করুক। জাযাকাল্লাহ খায়রান, আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দান করুন। সুপ্রিয় দর্শক, আমাদের আলোচনা পর্ব এখানেই শেষ, আমাদের হাতে সময় একদম নেই, বিদায় নিতে হচ্ছে। তো যাওয়ার আগে সুরের ছোঁয়া অংশ থেকে একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে আমরা বিদায় নিব। তার আগে জানিয়ে দিচ্ছি আগামীকাল ঠিক একই সময়ে একই চ্যানেলে আবারও হাজির হব আপনাদের সামনে, আশা করি আপনাদেরকে সাথে পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন নাজিলের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সম্পর্কে নিজেরা জেনে এবং নিজেদের জীবন দিয়ে বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার নামে দরুদ পড়ে, তোমার নামে দরুদ পড়ে, মনে প্রশান্তি আনলাম, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু সাল্লাম, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি এলে প্রদীপ জ্বেলে জ্ঞানে, ও দেখালে যা কিছু কল্যাণে, তুমি এলে প্রদীপ জ্বেলে জ্ঞানে, ও দেখালে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি চলে গেছো বলে তবু যাইনি ভুলে কোরআন হাদিস কবু, যাইনি ভুলে কোরআন হাদিস কবু, তোমার শেখানো যত বাণী
জয় মাঝারে বাঁধলাম মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নামে দরুদ পড়ে তোমার নামে দরুদ পড়ে মনে প্রশান্তি আল্লাহ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু